তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, নতুন একটা ব্লগের সন্ধানে আজ আমি এসেছি এমন একটা জায়গায় যে জায়গাটি খুবই রহস্য রোমাঞ্চ এবং রয়েছে ইতিহাসে ভরপুর। বন্ধুরা, আমি দাঁড়িয়েছি একটা মন্দিরের সামনে যেটা রঘু ডাকাতের কালীন মন্দির নামে প্রসিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, সেই রঘু ডাকাত যে রঘু ডাকাত একসময় বিশাল ত্রাসের কারণ ছিল এবং তোমাদের এখন ক্র্যাশের কারণ। কেন ক্র্যাশ বলছি? কারণ কিছুদিনের মধ্যে আমাদের বিশিষ্ট অভিনেতা দেব এই রঘু ডাকাতকেই কিন্তু সিনেমার পর্দায় আনতে চলেছে। তো সেই রঘু ডাকাতের সম্পর্কে জানবো এবং রঘু ডাকাতের ডাকাতি করে যে কালী মন্দিরে উনি পূজা দিতেন এবং বিভিন্ন নিত্যকর্ম এবং বিভিন্ন দান সংগ্রহ সামগ্রী যেখানে রাখতেন সেই প্রসিদ্ধ কালী মন্দির কিন্তু এটা। তো বিস্তারিত তোমাদেরকে এই কালী মন্দির সম্পর্কে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে এসে ঠিক এই মন্দিরের সম্মুখে এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। তো এই মন্দিরটা খুবই প্রসিদ্ধ আর এখানে কিন্তু সবাই জুতো খুলে প্রবেশ করে। জুতো খুলে আস্তে আস্তে মন্দিরে ভিতরে প্রবেশ করলাম, সেই ঐতিহাসিক মন্দিরের সাক্ষী হতে চলেছি আজ আমি। তো দেখো বন্ধুরা, এই যে সেই মন্দির, তোমাদের একটা ভিউটা আগে দেখিয়ে নিই, তারপরে ইতিহাসটা বলছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই রঘু ডাকাতের প্রসিদ্ধ। তো বন্ধুরা, আস্তে আস্তে সেই বিখ্যাত প্রসিদ্ধ মন্দির রঘু ডাকাতের কালী মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করছি। দেখো কেমন জলাজীর্ণ মন্দির দেখতে পাচ্ছ, এবং এই মন্দিরটার বয়স যে ঠিক কতটা সেটা কিন্তু কেউই ঠিকঠাক মতো বলতে পারে না। অর্থাৎ আমরা ধরে নিতে পারি কয়েকশো বছর এই মন্দিরটার বয়স। কত কত বছর? আপনার 1000 বছর। 1000 বছর হবে? হ্যাঁ। দেখো একটা বট গাছ কিন্তু এই মন্দিরটাকে কেন্দ্র করে ঢেকে রেখেছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। আরেকটা বিশেষ ব্যাপার হলো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো মায়ের মূর্তি নেই, এখানে মায়ের কোনো মূর্তি নেই। প্রতিদিন এখানে পূজা করা হয়, যে পূজা করছেন ঠাকুরমশাই। তো এই দেখো, এবং এই ইটগুলো দেখো কতটা জলাজীর্ণ, এবং ইটগুলোর আকার দেখলেই বুঝতে পারবে আগেকার দিনে কিন্তু ইটের কোনো আকার থাকতো না, যে যেমন টাইপের আকার দিয়ে ইট তৈরি করতো। অর্থাৎ ইটগুলো অনেকটাই পুরনো। এই দেখো অনেকটাই পুরনো ইটগুলো, ঠিক আছে। আর এই বট গাছ, আর এখানেই আসতেন রঘু ডাকাত এবং তার দলবল এই কালী মন্দিরে। দেখো কালীমা স্বয়ং রক্ষা করে রেখেছে এই মন্দিরটাকে, দেখতে পাচ্ছ। এবং বট গাছটা এমনভাবে ঘিরে রেখেছে যতই দুর্যোগ আসুক না কেন এই মন্দিরে কিন্তু কিছু আসে হয়নি, দেখতে পাচ্ছ। কত বড় বট গাছ! আমি একটু এই দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ পিছনে দেখতে দেখো এই যে ইটগুলো কতটা পুরনো, এই যে দেখো দেখতে পাচ্ছ অনেকটা পুরনো, এখনকার এই টাইপের ইট পাওয়া যায় না। এটা আমরা ব্যাক সাইডে চলে আসলাম, ব্যাক সাইডে, এটা হলো মন্দিরের ব্যাক সাইড। তো বন্ধুরা, অনেকের মনে একটা প্রশ্ন জাগবে যে এইখানে যে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছ,
তো এই মন্দিরটা এত ভালো সংস্কার করা, কিন্তু এই মন্দিরটা নয় কেন? এর একটা ইতিহাস আছে বন্ধুরা। একবার বারাসাত পৌরসভা থেকে সংস্কার করার জন্য এসেছিল, তার সাক্ষী হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রাচীরগুলো। দেখো পাঁচিলগুলো কিন্তু সংস্কার করে নতুন করে তৈরি করেছে, কিন্তু সমস্যা বাঁধল তখনই যখন এই মন্দিরটা সংস্কার করতে গেল। যখনই কোনো ইঞ্জিনিয়ারের টিম এই মন্দির সংস্কার করার জন্য এসেছে, এই মন্দিরটা রঘু ডাকাতের মন্দিরটা, তখনই তাদের মধ্যে অনেক সমস্যা ঘটে। কারো মৃত্যু হয়েছে, কেউ রোগে আক্রান্ত হয়েছে এবং বড় বড় বিপদ এসেছে। তো মা কালী তিনি চান না এই মন্দিরটা নতুন করে তৈরি হোক, কারণ কি এই মন্দিরটা সেই রঘু ডাকাত বা 100-200 বছরের স্মৃতি বহন করছে যে, তাই না? নতুন করে তৈরি হলে যদি সেই স্মৃতিগুলো মুছে যায় তাহলে তো এই যে সেই সুন্দর প্রাকৃতিকভাবে যে মন্দিরটা রয়েছে সেই দৃশ্য তো দেখা যাবে না। আর মা কালী সেই জিনিসটা চায়নি বলে কিন্তু তাদের এই মন্দিরটা, তার এই মন্দিরটা সংস্কার করতে দেননি। বন্ধুরা, লোকমুখে শোনা যায় এইখানে স্বয়ং এই গাছটায়, আমি এখন দেখতে পাচ্ছি না যদিও, এই গাছটায় কালী মায়ের আঙুলের সাপ রয়েছে, এটা লোককথা, এবং সেই সাপটা এখনও মন্দিরের ভিতরে রয়েছে। তো আমরা সবাইকে জিজ্ঞেস করবো এর সত্যতা নিয়ে। আর সবথেকে আকর্ষণীয় হলো এই বট গাছটা। দেখো বন্ধুরা, এই বট গাছটা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে একভাবে হাজার হাজার ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রয়েছে কিছু জরাজীর্ণ ইটও, যে ইটগুলো একসময় এই মন্দিরের গায়েই ছিল। তো মন্দিরের ইটের স্ট্রাকচার দেখেই বোঝা যায় এর বয়স শতাধিক বছরেরও বেশি। ভিতরে অলরেডি ঠাকুর মশাই গভীর শ্রদ্ধা ভরে পূজা করছে, মায়ের আরাধনা করছে। বন্ধুরা, আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, তার মুখ থেকে এই মন্দিরের সম্পর্কে এবং এই মন্দিরে যে বট গাছ তার যে ঐতিহ্য আছে সেই সম্পর্কে কিছু জেনে নেব। এবং যে রঘু ডাকাত যে নামটা, সেই নামের যে ইতিহাস আছে পুরনো, সেটা আমরা সেটাও জানাবো, রঘু ডাকাত সম্পর্কেও জেনে নেবো। তো কাকু ভালো আছেন? তো ভালো আছি। আপনার কি নাম? আমার নাম রতন সাহা। আপনি কি এখানকারই? এখানে মোটামুটি 30-35 বছর ধরে বাস করছি। আচ্ছা আচ্ছা। বলছি আপনি মন্দিরটা সম্পর্কে কতটুকু কি জানেন? মন্দির সম্পর্কে কি বলে, এখানকার মন্দির এটা হচ্ছে বহুত পুরনো মন্দির, এখানকার লোককে বলতে পারবে এটা কি মন্দির। এইটা আমরা এক ডাকে চিনি, এর বুনোকালীতলা মন্দির। বুনোকালীতলা মন্দির এটা, এটা ডাকাত কালীবাড়ি লোকের নাম দিয়েছে, এইটা আমরা বুনোকালীতলা বলে চিনতাম। এইখানে তারপরে তোমার ওই আগে চরক পুজো হতো, এখানে একদিনে পুজো হতো, এখানে রান্না করে খাওয়া দাওয়া হতো, এটা দেখেছি আমরা। এখানে আলাদা ছামা পূজা চলন, তরুণ সংঘ ক্লাব পুজো করে, ওদের আন্ডারে আছে এটা এখনো, ওরাই পূজা আশ্রা করে। আনুমানিক কত হবে, কত বছর পুরনো? তাও মোটামুটি 400 বছর আগে। 400 বছর আগে তখন এখানে মানুষের বাস ছিল না। আচ্ছা, তো আচ্ছা, মানে জঙ্গল ছিল, জঙ্গল ছিল, তো ডাকাতরা তো অবশ্যই থাকতো। এবার ডাকাত থাকতো কি করে জঙ্গলে ফাঁকা জায়গায়? এটা বনে কি হয়, বনবিবির পুজো হয় বা বুনোকালীতলায় বনবিবি বলে, এখন তো এগুলা এটা বুনোকালীতলায় সবাই জানে, বুড়োনো লোক বলবে, এখন নতুন যারা আসছে তারা ডাকাত কালীবাড়ি বলেই চেনে। সংস্কার কিছু হয়নি, এটা আগে বারান্দা ছিল, ভেঙে পড়ে গেছে, শিব মন্দিরটা করা হয়েছে, এই পার্টির থেকেও যেহেতু করে দিয়েছে শিব মন্দির, এই সেলিংয়ের তৃণমূল সব এই সব ঘেরাও টেরাও করেছে, দেয়াল টেল দিয়েছে। তারপরে এখানে অমাবস্যায় পুজো হয়, পুরোহিত দিয়ে পুজো হয়, যজ্ঞ হয়, আমাদের মার ভোগ হয়। ভিতরে দেখলাম কোনো মূর্তি নেই? মূর্তি নেই এখানে, মূর্তি কেউ দেখে না। হ্যাঁ, এখানে তোমার নাম কীর্তন হয়, মার গান হয়। এই মন্দিরের রহস্য আছে কি কোনো? মন্দিরের রহস্য কি কিছু না, আগে আমি বলতে চাইছি, কারণ এই মন্দিরে দেখলাম কোনো মূর্তি নেই, আর মন্দিরটা অনেক বছর ধরে আছে জরাজীর্ণ অবস্থায়, কোনো সংস্কার হয়নি, মানে দেখলাম তিনটে বট গাছ একত্রিত হবে, মানে পুজো করা হচ্ছে, মায়ের পুজোটা কেন হয় না, এর কোনো কারণ আপনি জানেন কি? মায়ের পূজা হয় না, এখানে মূর্তি নেই, তো প্লাস হচ্ছে তোমার হচ্ছে অনেকে সংস্কার করতে এসেছিল, এরা পারেনি করতে। তাদের কি সমস্যা হয়েছে কোনো? সমস্যা তো হচ্ছে নিশ্চয়ই, নাহলে কি করে করলো সমস্যা? কিন্তু এই ঠাকুরকে যদি কেউ মানে এক মন দিয়ে, আমি মনে করি তার কাজ হয়। জাগ্রত আমরা বিশ্বাস করি, যদি কোনো সমস্যা পড়ে এখানে ফুল মাটি নিয়ে আমরা দিই, হয়তো কেউ হাসপাতালে ভর্তি রইলো অসুস্থ, নিয়ে গিয়ে আমরা তার বালিশের তলায় দিই,
সত্যি উপকার পেয়েছো, বহুত লোক উপকার পেয়েছে, একদম মানতে হবে। তুমি যদি এখন দুধ চাই করো তো কে মানবে? ওই এখান থেকে মাস দুই আগে শিবির ওই চোখ চোখ মানে সব তুলে নিয়ে গিয়েছিল আর এখান থেকে দুপুরবেলা বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার মেয়ের ঘর মুখ দেখে চলে দিল, মানে আবার আবার ফেরত দিয়ে গেছে। সংস্কার করবে কে? এটা তো ধরুন যে কালী মন্দির কেউ ভাঙবেও না, ভয় হাত দিবে না। পড়ে আছে তার আগে না জানি কত বছর ধরে এরকম পড়া ছিল, তাই না? ওকে ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম ভৃগুনাথ সিং। আচ্ছা ভৃগুনাথ সিং, ধন্যবাদ। আপনি আপনাদের তখনকার মানে আপনার ছোটবেলায় তখন এই টাইপের ইট ছিল না, তাই না? আচ্ছা, তার মানে তো ঠিক, যদি 1000 বছর বলা হয় তাও ভুল বলা হবে না, ঠিকই বলে, বেশিও হতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা দারুণ, ধন্যবাদ আপনাকে। দেখো বন্ধুরা, এই যে মন্দিরটা, এই যে এটা হলো মধ্যমগ্রাম, এটা হলো বারাসাত, এই যে এটা মধ্যমগ্রাম, এটা বারাসাত, একদম পুরো বর্ডার। আর এই যে হলো মন্দিরটা। তো বন্ধুরা, অনেক কিছু জানলাম, ইতিহাসের একটা সাক্ষী হলাম। তো এখন কথা হলো তোমরা এখানে কীভাবে আসবে। তো এখানে আসতে গেলে তোমাদের মধ্যমগ্রাম স্টেশনে নেমে সেখান থেকে অটোতে করে বাদুতে নামতে হবে। বাদুতে, বাদুমোর মানে এটা হলো যে সেনেক গার্ডেন আছে, সেই সেনেক গার্ডেনে ওখানে নামিয়ে দেবে, ওখান থেকে হাঁটা পথ ধরে হেঁটে এখানে চলে আসতে হবে। অথবা বারাসাত থেকে, বারাসাত স্টেশনে নেমে ওখান থেকে চাপাডালি বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে কিন্তু অটোতে করে তোমরা সহজেই এই রঘু ডাকাতের কালীবাড়িতে আসতেই পারো। তো আর দেরি কেন, অবশ্যই তোমরা এসো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের আশেপাশে অলিতে গলিতে এত সুন্দর ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা সবার জানা দরকার। তো আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।